এটা হলো আমাদের নতুন বাড়ির ডিজাইন। বাড়ির মূল প্রবেশদ্বার হচ্ছে এটা, এটা হচ্ছে মেন গেট, এদিক দিয়ে মানুষ যাওয়া আসা করবে। আর এটা হচ্ছে বাড়ির আরেকটা সাইড, যেটা হচ্ছে পুকুরের সাইডে থাকবে। এটা একটা ডুপ্লেক্স বাড়ি, তো এটা হলো পুকুরের সাইড। এখানে নিচতলা একটা বারান্দা থাকবে, এখানে সামনে বসার স্পেস থাকবে, আর দোতলা এখানেও একটা বারান্দা থাকবে, বসার একটা স্পেস থাকবে। তো এই সাইডটা যেহেতু পুকুর, অতএব এই জিনিসটা খোলামেলা থাকবে। আর বাড়ির এটা হলো পিছনের সাইড, এটা আমাদের একটা অলরেডি বাউন্ডারি ওয়াল করা আছে। এই বাউন্ডারি ওয়ালটাই আমি জাস্ট এখানে এই ওয়াল হিসাবে কনসিডার করছি। তো বাউন্ডারি ওয়ালের উপরে আমি এই জিনিসটা বসায়া জাস্ট এখান থেকে চাল দিয়ে দিব বাউন্ডারির উপরে বসায়। এটা হচ্ছে আরেকটা সাইড, এই সাইডটা রাখা হয়েছে, এখানে একটা দরজা হবে। এই সাইডটা দিয়ে মূলত হচ্ছে ধান বা আমাদের যে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে ওগুলো গোডাউন ঘর হিসাবে নিচের স্পেসটা রাখা হয়েছে। সো এদিক দিয়ে একটা দরজা হবে, এদিক দিয়ে ধান টান রাখার জন্য একটা দরজা রাখা হবে। সো এটা হচ্ছে আমাদের পূর্ব সাইড, এটা এই সাইডটা হচ্ছে আমাদের উত্তর সাইড, অর্থাৎ আমাদের বাসার মুখের উল্টা দিকে হবে। আর এটা হচ্ছে আমাদের পশ্চিম সাইড, আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইডটা, মেল ঘরের যে সাইডটা ওইটা।